হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব মশলাদার আলু ভাজা। এইভাবে আলু ভাজা রান্না করে রুটির সঙ্গে খেয়ে দেখবেন ভালো লাগে। রান্না করা খুবই সহজ এবং একদম কম সময় হয়ে যায়। তাহলে চলুন দেখে নিই মশলাদার আলু ভাজাটা আমি কীভাবে রান্না করব। প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। তারপর এর মধ্যে দিয়ে দেব এইখানে আমি 5 থেকে 6 কোয়া রসুন, 1/2 ইঞ্চি আদা, 2টা কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি। এখন এইগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। হালকা কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে, এবারে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এইখানে আমি বড় দেখে একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। তবে এই রান্নার মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে। এইগুলিকে নেড়ে চেড়ে নেওয়ার পর পেঁয়াজগুলি যখন নরম হয়ে যাবে, এবারে এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো মটরশুঁটি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, তবে ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন এইগুলিকে আবারও কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। তবে লক্ষ্য করতে হবে মশলাগুলি যাতে পড়ে না যায়, পড়ে গেলে কিন্তু আবার ভালো লাগবে না। 20 থেকে 25 সেকেন্ড নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। এইখানে আমি বড় দেখে 2টা আলু ছিলে, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে এইগুলিকে 90% সিদ্ধ করে নিয়েছি। তো আপনারা চাইলে আলুগুলিকে হালকা একটু ভেঙে দিতে পারেন, তাহলে আরও বেশি ভালো লাগবে। মশলার সঙ্গে আলুগুলিকে মিশিয়ে নেওয়ার পর কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব। কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর আলুগুলি সিদ্ধ হয়ে গেছে। আর দেখুন আলুগুলি খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আলুগুলিকে যত বেশি ভাজা ভাজা করে নেবেন ততই কিন্তু ভালো লাগবে। তারপর দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি। আমি আবারও বলছি আলুগুলিকে যত বেশি ভাজা ভাজা করে নেবেন ততই কিন্তু ভালো লাগবে। এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমার রান্না সম্পূর্ণ রেডি। এইভাবে মশলাদার আলু ভাজা রান্না করে রুটির সঙ্গে খেয়ে দেখবেন ভালো লাগে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।